নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো সিংহ রাশির ছেলেদের দশটি গুণ। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রবি প্রভাবিত স্থির রাশি, যার প্রকৃতি হলো অগ্নি। ফলে এই রাশির জাতকদের মধ্যে একটি সিংহ সুলভ অ্যাটিচিউড দেখতে পাওয়া যায়, একটি ডমিনেট করার টেন্ডেন্সি, রাগ, জেদ, কাউকে পাত্তা না দেওয়া, পরোয়া না করার প্রবণতা এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তা সত্ত্বেও কি এমন সেই দশটি গুণ যেগুলি আপনাকে সিংহ রাশির একজন মানুষের প্রতি বিশেষভাবে আকৃষ্ট করবে? আসুন আজকে আমরা সেইগুলোই দেখি। মূল আলোচনায় আসার আগে জ্যোতিষ শিক্ষার একটি দূর শিক্ষা পাঠ্যক্রমের ব্যবস্থা করেছে ঋষিবাণী, সেই সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। মূলত ইন্টারঅ্যাক্টিভ ভিডিও ক্লাস সমন্বিত এই ক্লাসে ভিডিও ক্লাস ছাড়াও আপনারা পাবেন 450টি ইন্টারঅ্যাক্টিভ রুলস ফর ইভেন্ট প্রেডিকশন, হ্যান্ড রিটেন নোটস, 150টি বার্থ চার্ট অ্যানালাইসিস, তার সঙ্গে বিভিন্ন এক্সপ্লেনেশন, এক্সাম্পল, পামিস্ট্রি নোটস। এটি মূলত ফলিত জ্যোতিষ শিক্ষার একটি কোর্স। আপনারা যদি এই কোর্সে আগ্রহী হন সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন 8337059054 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের লাইফটাইম মেম্বারশিপ নিতে পারেন। এখানে সার্টিফিকেট এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি মেমেন্টো, সুসজ্জিত মেমেন্টো আপনাদেরকে উপহার দেওয়া হবে। মূল আলোচনা পর্বে যাবার আগে আরো একটি ছোট্ট ঘোষণা। লাইফস্টাইল ভিউ এপিক, এটি আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল। এখানে আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পাবেন। আপনারা লাইফস্টাইল ভিউ এপিকের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন। সেই প্রশ্নের আমরা যত শীঘ্র সম্ভব উত্তর দেবার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। কি সেই দশটি গুণ যেটি সিংহ রাশির ছেলেদের মধ্যে রয়েছে, বাকিদের মধ্যে নেই? কি সেই দশটি গুণ যার জন্য সিংহ রাশির একজন জাতক আপনার কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে? কি সেই দশটি গুণ যার জন্য সিংহ রাশির একজন জাতককে আপনি সহজে ভুলতে পারবেন না? আসুন আমরা আলোচনা করি। প্রথমত, এরা সৎ এবং চরিত্রবান হয়। এদের মধ্যে একটি রক্ষক সুলভ আচরণ লক্ষ্য করা যায়। সিংহ রাশির জাতকরা সাধারণত এক সঙ্গীতে বিশ্বাসী হয়। এই যে রবি প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু পিওরিটি লক্ষ্য করা যায়। ফলে এরা চট করে অসৎ বা চরিত্রহীন অর্থাৎ দুশ্চরিত্র প্রকৃতির হয় না। এদের মধ্যে সবসময় একটা পালন করার অর্থাৎ অভিভাবক সুলভ অ্যাটিচিউড লক্ষ্য করা যায়। সাধারণত রবি প্রভাবিত অগ্নি প্রকৃতির রাশির এই জাতকরা একজন সঙ্গীতে বিশ্বাসী হয়, অর্থাৎ প্রেমে আঘাত পেলে বা বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে গেলে এরা পুনঃপ্রেম বা পুনরায় বৈবাহিক সম্পর্ক খুব বেশি যে পছন্দ করে তা কিন্তু নয়। জেনারেলি এই ধরনের এক্সট্রা বা দ্বিতীয় রিলেশনশিপ তারা বর্জন করে চলতে পছন্দ করে। এরা এদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বিশেষভাবে কমিটেড হয়, অর্থাৎ তাদের প্রতি যে বিশ্বাস সেটি এরা তার মর্যাদা রাখতে জানে। দ্বিতীয়ত, সিংহ রাশির জাতকরা গম্ভীর প্রকৃতির হয়। এরা অতিরিক্ত অপ্রয়োজনীয় ও বাজে কথা বলে না, ফলে স্বাভাবিকভাবেই এদের কথার গুরুত্ব বৃদ্ধি পায়। এদের এই যে গাম্ভীর্য, অতিরিক্ত কথা না বলা, এটি এদের প্রতিটি কথাতেই একটি আলাদা মাত্রা এনে দেয়। এবং এদের যে গুরুগম্ভীর বক্তব্য বা ভয়েস লেভেল, সেটি কিন্তু আপনার মনে একটি অবস্থা তৈরি করে যে আপনার তখন মনে হবে যে এই লোকটি ঠিক কথা বলছে এবং এর কথা অনুযায়ী চললে আপনার ইমপ্রুভমেন্ট বা উন্নতি হবে। তৃতীয়ত,
এরা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন হয়। এদের ব্যক্তিত্ব পূর্ণ চালচলন এদের মধ্যে একটি রাজকীয় ভাব এনে দেয়। এই কারণের জন্য যে বিষয়টি দায়ী সেটি হলো সিংহ রাশির প্রতীক। সিংহ সুলভ ব্যক্তিত্ব এদের মধ্যে লক্ষ্য করা যায়। যদি কোনো একটি গরিব ঘরেরও ছেলে হয়, তার যে কথাবার্তা, তার যে চিন্তা ভাবনা, তার যে আত্মপ্রকাশ, সেটি তার মধ্যে যে ব্যক্তিত্ব প্রকাশ করে তাতে কিন্তু একটি রাজকীয় ভাব থাকে, যেটি তাকে অপরের থেকে আলাদা করে তুলতে সক্ষম হয়। সিংহ রাশির জাতকদের মধ্যে স্বাভাবিকভাবে নেতৃত্ব প্রদানের ক্ষমতা বিরাজ করে। এরা সর্বদা এদের উপর নির্ভরশীল জনগণকে পালন করার কথা চিন্তা করে। অর্থাৎ সিংহ রাশির যে জাতক তার মধ্যে একটি নেতৃত্ব দানের ক্ষমতা থাকে। রবি প্রভাবিত হওয়ার কারণে, সিংহ রাশির দ্বারা প্রতীত হওয়ার কারণে, সিংহের যে সিম্বল তার দ্বারা প্রতীত হওয়ার কারণে এরা সর্বদা একজন জনপ্রতিনিধি রূপে নিজেকে প্রতীত করতে পছন্দ করে এবং একজন সার্থক বা সফল জনপ্রতিনিধির যে গুণগুলি থাকা দরকার সেগুলি কিন্তু এদের মধ্যে থাকে। ফলে জনগণ খুব সহজেই এদেরকে নেতৃত্বের আসনে বসাতে চায়। সিংহ রাশির জাতকগণ সুবক্তা হয়। এদের বাক্যে যে দৃঢ়তা ও আত্মবিশ্বাস থাকে তা পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে এদের প্রতি আকৃষ্ট হতে বাধ্য করে। অগ্নি প্রভাবিত এই রাশি স্থির রাশি। এর যে প্রকাশ তার ফলে জাতকের যে বাক্যে দৃঢ়তা উঠে আসে, সেই দৃঢ়তার কারণে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ এদের প্রতি বিশ্বাস পোষণ করে এবং এদের বক্তব্যের সার্বত্বার দ্বারা আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হতে বাধ্য করার ক্ষমতা সিংহ রাশির জাতকদের মধ্যে বিশেষভাবে বর্তমান থাকে। সিংহ রাশির জাতক কিছুটা একাকিত্ব প্রিয় হয়। এদের একটি ব্যক্তিগত গণ্ডি থাকে যেটিকে এরা খুব সাবধানে বজায় রাখতে চায়। রবির যে ক্যারেক্টার, অর্থাৎ রবিকে, সূর্যকে আপনি দেখতে পান, সূর্যের আলো আপনি নিতে পারেন, কিন্তু কখনোই আপনি ভাবতে পারেন না যে সূর্যের কাছে গিয়ে নিজেকে উপস্থাপিত করবেন, সূর্যকে গিয়ে স্পর্শ করবেন। এই বিষয়টি কিন্তু অসম্ভব। ঠিক এমনি ভাবেই সিংহ রাশির জাতকের একটি ব্যক্তিগত গণ্ডি থাকে। এরা অনর্থক নিজেকে কোনো জায়গাতে জাহির করতে পছন্দ করে না, বা আপনার কোনো অনর্থকভাবে আপনার কোনো সমস্যা বা আপনার কোনো প্রবলেমের মধ্যে নিজে গিয়ে স্বেচ্ছায় প্রবেশ করবে, এরকম মানসিকতা এদের থাকে না। এরা একটি আত্মগণ্ডি বা ব্যক্তিগত গণ্ডি তৈরি করে রাখে, যার মধ্যে এরা কখনোই বাইরের মানুষকে প্রবেশ করতে দেয় না। বাইরের মানুষ চাইলেও এর এই ব্যক্তিগত গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারে না। এটি সিংহ রাশির জাতকদের ব্যক্তিত্বের মধ্যে একটি আলাদাই মাত্রা এনে দেয়। সিংহ রাশির জাতক কথা দিয়ে কথা রাখে। এরা কথা দিয়ে কথা রাখতে না পারাকে জীবনের চরম ব্যর্থতা মনে করে এবং সেই ক্ষেত্রে এরা তার পরবর্তীকালে প্রচুর মূল্য দিয়ে থাকে। এই মূল্য সাময়িক মূল্য হতে পারে, আর্থিক মূল্য হতে পারে। এই নিজের যে ব্যর্থতা মনে করছে এই জাতক, সেটিকে পূরণ করবার জন্য এরা প্রবলভাবে চেষ্টা করে থাকে। অষ্টমত, সিংহ রাশির জাতক নির্লোভ, নিজ কর্মফলে বিশ্বাসী ও বাস্তববাদী হয়। সিংহ রাশি অর্থাৎ রবি প্রভাবিত এই জাতক, এরা মনে করে যে জগৎ থেকে, পৃথিবী থেকে আমার কিছু নেবার নেই। আমি পৃথিবীর শাসক, আমি পৃথিবীর পালনকর্তা, আমি পৃথিবীকে বা আমি পারিপার্শ্বিক পরিবেশকে কিছু দিতে পারি। ফলে এরা স্বভাবতই নির্লোভ হয় এবং এই কারণে এরা নিজ কর্মফলে বিশ্বাস করে এবং কর্ম অনুযায়ী অর্থ বা ফল লাভে প্রত্যয়ী হয় এবং বাস্তববাদিতা এদের মধ্যে পূর্ণ প্রকাশিত হয়। নবমত,
এরা ভীষণ দায়িত্ববান এবং কর্তব্যনিষ্ঠ হয়। দায়িত্ব বা কর্তব্য পালনের ক্ষেত্রে এরা নিজ ব্যক্তি স্বার্থকে সহজেই উপেক্ষা করতে পারে। এই ক্ষেত্রেও রবির যে প্রভাব, অর্থাৎ প্রতিনিয়ত সকালবেলা উঠে পৃথিবীকে আলো দান করা, এই যে নিয়মানুবর্তিক প্রভাব, এই বিষয়টি এদের মধ্যেও বিশেষভাবে পরিলক্ষিত হয়। এবং রবির আমরা ছোটবেলায় যে বিষয়টি পড়েছি, সূর্যই সকল শক্তির উৎস, এই যে বিষয়টি, এটি কিন্তু সিংহ রাশির জাতকদের মধ্যেও প্রতীত হয় এবং এর ফলে এদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠা প্রবলভাবে প্রকাশিত হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই দায়িত্ব বা কর্তব্য পালনের ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ, নিজের লাভ, এই বিষয়গুলিকে এরা সহজেই উপেক্ষা করে। দশমত, সিংহ রাশির জাতকদের জীবন দর্শনের একটি সুনির্দিষ্ট পন্থা থাকে, অর্থাৎ যেটিকে আমরা এথিক্স বলি। এই এথিক্স থেকে কোনো পরিস্থিতিতে কোনোভাবে এরা কিন্তু বেরিয়ে আসে না। এথিক্স এদের জীবনের একটি অন্যতম অঙ্গ। এই জীবন দর্শন, যার সুনির্দিষ্ট একটি পন্থা রয়েছে, কোনো পরিস্থিতিতে এরা এই নীতি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে চায় না। এবং যদি কোনো কারণে, বাস্তবের চাপে, পরিবেশের বাধ্যবাধকতায় এরা এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়, সেই ক্ষেত্রে এরা চেষ্টা করে কত দ্রুত পুনরায় নিজের নীতিযুক্ত পথে নিজেকে আবার স্থাপিত করবে। এই দশটি গুণই সিংহ রাশির একজন জাতককে অনন্য করে তোলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের এই চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। এই ছোট্ট অনুরোধটি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন।